শুক্রবার অপরাহ্নে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সবুজ সংঘের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এবছর তাদের থিম তুমি নব নব রূপে এসো প্রাণে। বাজেট প্রায় 50 লক্ষ টাকা। এবছর এই পুজো 39তম বর্ষে পদার্পণ করবে। বর্তমান সবুজ সংঘের উদ্যোগে শ্রী শ্রী দুর্গা মাতার পূজার্চনার যে শুরু প্রস্তুতি পর্বে, তার আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে তারা আজকে শুভ সূচনা করলেন দুর্গা পুজোর। এজন্য আজকে করা হলো সেই খুঁটি পুজোতে আমি এসেছি। আমাদের বর্ধমান পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় পরেশ চন্দ্র মহাশয়, আমাদের কাউন্সিলর, আমাদের সাহেব আছে মন্টু মজুমদার আছে, আমাদের এখানকার যে আমাদের কাউন্সিলর তিনি আছেন চন্দ্রা দাস রয়েছে, সবাই মিলে আমরা এসেছি। খুঁটি পুজো শুরু হয়ে গেছে, সারা বর্ধমান জুড়েই বিভিন্নভাবে বড় খুঁটি পুজো, বড় দুর্গাপুজোগুলো তারা খুঁটি পুজোর মাধ্যমে পুজোর দিন আজ থেকে শুরু হয়ে গেল সবুজ সংঘের। মণ্ডপ সজ্জা করবেন শিল্পী অনির্বাণ, প্রতিমা শিল্পী সিদ্ধার্থ পাল। এদিন খুঁটি পুজোর উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা দুর্গাপুজো কমিটির সভাপতি খোকন দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিমাই মজুমদার, বর্ধমান পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্লাবের সদস্য ও এলাকাবাসীরা। সবুজ সংঘের সম্পাদক বাপি বোস জানান, পূজোর সময় বস্ত্র বিতরণের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সবুজ সংঘের পরিচালনায় 2022-এর 39তম পুজো আজকে আমাদের খুঁটি পুজোর মধ্যে দিয়ে সূচনা হলো। আজকে আমাদের খুঁটি পুজো যে শুরু হচ্ছে, এখানে আমাদের বিধায়ক বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয়, বর্ধমান মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আমাদের পরেশচন্দ্র সরকার, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী চন্দ্রা দাস এবং আমাদের 22 নম্বর কাউন্সিলর নারু ভগত আমাদের এই মঞ্চে উপস্থিত থাকবেন। আমাদের আজকে যে সারা বাংলার দুর্গাপুজোর মধ্যে আমাদের সবুজ সংঘের পুজোর একটা ঐতিহ্য আছে, এবারও সেই ঐতিহ্য মধ্যে আমরা রাখি পুজো করব। আমাদের এবার পুজো হচ্ছে তুমি নব নব রূপে প্রাণে এসো প্রাণে, এই আমাদের থিম। আমাদের এবার পুজো, প্রতি বছর আমরা যে পুজো করি, এবছর পুজোটা আমাদের একটু আলাদা বৈশিষ্ট্য আছে পুজোয়, সেটা পুজোয় সবাই দেখতে পারবে। আমাদের পুজোর এবার নতুনত্ব থাকছে সোনার অলঙ্কার, মায়ের গলায় সোনার অলঙ্কার দিয়ে যাবে। আমাদের 2019 যেমন হয়েছিল, এবছরও সেই আমাদের মায়ের সোনার অলঙ্কার থাকবে। এবার আমাদের পুজোর যে পুজো কদিন আমাদের গরিবদের বস্ত্রদান অনুষ্ঠান থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের পুজো এবার শুরু করবো। আশা রাখি আমাদের বর্ধমানের মধ্যে একটা ঐতিহ্যের যে সীমা আমরা রাখি বর্ধমানে, সেটা আমাদের পুজো এবার থাকবে। এদিন বিধায়ক জানান, এই জেলায় দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে, 50টি পুজো কমিটি কার্নিভালে যোগদান করবে বলে বিধায়ক খোকন দাস জানান। ভাবনা করেছি যে এবার আমরা বর্ধমান জেলায় কার্নিভাল করছি দুর্গাপুজোকে নিয়ে। আমাদের শহর আশপাশে যারা বড় বড় পুজো কমিটি আছে, 50টা পুজো কমিটিকে নিয়ে এবার আমরা আমাদের এই জেলার বর্ধমান শহরে এবার আমরা কার্নিভাল। এই পুজো মাননীয় মুখ্যমন্ত্রী 2 বার ওপেনিং করেছেন ভার্চুয়ালের মাধ্যমে, এই এত বড় একটা দুর্গাপুজো এই সবুজ সংঘে, তা এইবারে কি কেমন কি বাজেট থাকছে? এবার তো বাজেট তো রয়েছে, সবাই রয়েছে প্রায় 50 লাখ টাকার কাছাকাছি এই দুর্গাপুজোর এবার বাজেট। এবারও চেষ্টা করা হবে বড় কাউকে নিয়ে এসে এই পুজোর উদ্বোধন করার জন্য। বর্ধমান থেকে পম মোহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।